অসুস্থ বৃদ্ধ পিতাকে হাসপাতালে রেখে চলে গেল পাষণ্ড সন্তান। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক 9টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রামরায়বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা সুকুমার ঘোষের বয়স 73 বছর। শ্বাসকষ্ট হওয়াতে উনার ছেলে বিরাজ ঘোষ উনার পিতাকে নিয়ে রামরায়বাড়ির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সুকুমার ঘোষকে উনার ছেলে বিরাজ ঘোষ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রেখে চলে যায় বলে অভিযোগ। সুকুমার ঘোষের অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উনাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। রেফার করার পরেও সুকুমার ঘোষ রামরায়বাড়ির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে চলে গিয়েছে। এর মূল কারণ উনার ছেলে উনাকে হাসপাতালে রেখেই চলে যায়। এতে করে চিকিৎসকরাও পরিবারের সাথে যোগাযোগ করতে চেয়ে ব্যর্থ হচ্ছেন। পরবর্তী সময়ে এই বিষয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে জুলাইবাড়ি ফাঁড়ি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জানান হাসপাতালের একজন কর্তব্যরত চিকিৎসক। তিনি জানান, সুকুমার ঘোষ সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা না পেলে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন। তাই পরিবারের লোকজন যেন দ্রুততার সহিত এগিয়ে আসেন, তার জন্য বিশেষ আহ্বান জানান। অপরদিকে বৃদ্ধ অসহায় পিতাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ফেলে রাখার বিষয়টি জানার পর বিরাজ ঘোষের কার্যকলাপে সকলে ছিছি রব করছে। এখন দেখার বিষয় সুকুমার ঘোষের স্বাস্থ্য পরিষেবা প্রদানে পরিবারের লোকজন এগিয়ে আসে কিনা। আজকে সকাল 9টা নাগাদ একজন পেশেন্ট এসেছিল, নাম হচ্ছেন সুকুমার ঘোষ, 73 বছর বয়সী একজন বৃদ্ধ। ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট, প্রচণ্ড শ্বাসকষ্ট এবং কাশির সমস্যা কমস্যা নিয়ে এসে এসেছিলেন। তো ওই সময় ওনার সঙ্গে অ্যাকম্পানি করেছিলেন একজন অ্যাটেন্ডেন্ট ছিলেন, ওনার নাম হচ্ছে বিরাজ ঘোষ। তো সম্পর্কে যখন ওনার জিজ্ঞেস করলাম, উনি হচ্ছেন ওনার ছেলে। তো সকালবেলা পেশেন্টটা যখন আসে, প্রচণ্ডের অবস্থা খুবই একটা বেশি সুবিধা ছিল না। তো আমরা পেশেন্টটাকে ভর্তি রাখি প্রথম প্রাইমারি কিছু মেডিসিন বা প্রাইমারি ট্রিটমেন্ট কিছু ওষুধপত্র দেওয়া দিয়ে সেটা দেখার জন্য। তো আমরা ভর্তি রাখি, ভর্তি রাখার পরে আবার যখন অবজারভেশন করি রুগীটাকে, তো দেখছি রুগীর অবস্থার কোনো মানে তেমন কোনো উন্নতি হচ্ছে না, যে কন্টিনিউয়াস অক্সিজেন স্যাচুরেশন বা কন্টিনিউয়াস অক্সিজেনের মধ্যে রাখতে লাগছে। তো এমত অবস্থায় রুগীর অবস্থা যেহেতু খুবই ক্রিটিক্যাল আমার মনে হয়েছে, এই জন্য আমরা রুগীটাকে ডিসাইড করি যে নেক্সট শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা রেফার করানোর জন্য সিদ্ধান্ত নিই। কিন্তু যখন আমরা ইয়ে করি, মানে কোনো অ্যাটেন্ডেন্ট বা কোনো বাড়ির লোক কাউকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, এমতো অবস্থায় এমন একটা ক্রিটিক্যাল রুগী যদি হাসপাতালে থেকে যদি কোনো অনভিপ্রেত, যেটা আমরা নিজেরাও করতে চাই না, অনভিপ্রেত যদি ঘটনার কিছু সম্মুখীন হয়, এই জন্য আমি চাইব যে থেকে আমি কমপ্লেন করা হয়েছে, আমাদের কাছে এখনও রিসিভ কপিও আছে, যে মানে এখানে একজন রুগী এসেছিল যে ওনার পরে থেকে ওনার যে অ্যাটেন্ডেন্ট আছে ওনার খবর পাওয়া যাচ্ছে না। তো